আমরা অনেকের মুখেই ব্যাকপ্যাকিং শব্দটা শুনি। ব্যাকপ্যাকিং কনসেপ্টটি বাংলাদেশে প্রায় নতুন আরবানিশনৃত রয়েছে ব্যাকপাকারস তাদেরকেই বলা হয় যারা কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে নতুন কোনো অভিজ্ঞতা কিংবা অ্যাডভেঞ্চারের সন্ধানে বের হয়ে যায় অথবা কোথাও ঘুরতে গেলে কোনো কিছু চিন্তা করে না। সেটা সাধারণত तरुणाই করে থাকে। তবে সব বয়সের মানুষকেই কমবেশি এতে অংশ নিতে দেখা যায়। ব্যাকপ্যাকিং হচ্ছে কম খরচে স্বতন্ত্র ভ্রমণের একটি মাধ্যম। পাবলিক পরিবহন ব্যবহার করা, একদম সস্তা হোটেলে থাকা, যা ইচ্ছে তাই খাওয়া সব ধnone পরিস্থিত সাথীর সাথে খাপ খাইয়ে নেয়া একজন ব্যাগ বৈশিষ্ট্য প্রচলিত ছুটির ভ্রমণের তুলনায় এদের ভ্রমণ দীর্ঘ সময়ের জন্য হয় সাধারণত এরা দর্শনীয় স্থান এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে সময় কাটাতে খুব বেশি পছন্দ করে এছাড়াও ব্যাগ প্যাকার্সরা ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার্স করতে বেশি পছন্দ করে বা আনন্দ পায় অ্যাডভেঞ্চার্স বলতে সাধারণত প্রচলিত কর্মকাণ্ডের বাইরে স্বভাব সিদ্ধ বিপজ্জনক কর্মকাণ্ডকে বোঝায় রোমাঞ্চকর দুঃসাহসিক আপাত অস্বাভাবিক বিষদ সংকুল অভিযান হলো অ্যাডভেঞ্চার